بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي الأمين صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই খুতবায় আপনাদের সামনে সুন্নাত ও বেদাত প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোকপাত করব। সুন্নাত শব্দটি আরবি, এই শব্দটির অর্থ তরিকা, আরবি প্রতিশব্দ, এর অর্থ পথ, এর অর্থ পদ্ধতি, এর অর্থ নিয়ম রীতি, এর অর্থ আইন ও কানুন অনেকটাই হয়ে থাকে। এজন্য আরবি পরিভাষায় সুন্নত বলা হয় কোনো জিনিসের প্রবাহমান গতিকে। পানি আটকিয়ে দেওয়া হলো বাঁধ দিয়ে, যখন কোনো কিছু দিয়ে বাঁধটা ভেঙে দেওয়া হলো, পানিটা ধারাবাহিকভাবে প্রবাহিত হতে লাগলো। এই সময়ে আরবরা এই কাজ করে বলতো সানান্তুল মা, আমি পানিকে সুন্নত করলাম, অর্থাৎ পানিকে প্রবাহিত করে দিলাম, তার ধারাবাহিক গতিতে ছেড়ে দিলাম। সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নীতি অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী তিনি সৃষ্টি করেন, পরিচালনা করেন। তার এই সুন্নত বা তার এই রীতি পরিবর্তন করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতে তাবদিল বা পরিবর্তন কখনোই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার অনেক সৃষ্টিকে জন্ম থেকে নিয়ে তার ধ্বংস পর্যন্ত, তার ক্ষয় পর্যন্ত যে সুন্নতে বেঁধে দিয়েছেন, যে গতি ধারায় তাদেরকে চলতে দিয়েছেন, প্রবাহমান করেছেন, তারা সেভাবেই চলছে এবং চলবে, কোথাও কোনো ব্যত্যয় ঘটায়নি। আল্লাহ বলছেন ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটি তার নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এটা আল্লাহর সুন্নত, এই সুন্নতের মধ্যে কোনো ব্যত্যয় ঘটে না। পক্ষান্তরে আমরা সুন্নত যখন আসব, এটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করব, তখন সুন্নত শব্দের অর্থ হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ও নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, এসবই হবে সুন্নত। আপনি কোনো ফরজ আদায় করবেন, আপনি সুন্নত ছাড়া আদায় করতে পারবেন না। সেই অর্থে এই সুন্নতটা আপনার উপরে ফরজ, যে কাজটি যার সাহায্য ছাড়া আদায় করা যায় না ওই বস্তুটাও আবশ্যক হয়ে যায়। অনুরূপভাবে আপনি ছোট বড় যে কোনো ইবাদত করবেন, যে কোনো বন্দেগী করবেন, যে কোনো কাজ করবেন, সেই কাজটি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন যে এর একটা পদ্ধতি আছে, এর একটা কারিকুলাম আছে, এর একটা স্ট্রাকচার আছে, এর একটা ছক আছে, আপনাকে সেই ছকেই চলতে হবে, এর ব্যত্যয় করার কোনো ক্ষমতা আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যে ব্যক্তি ইসলামের সুন্নত বাদ দিয়ে, ইসলামের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা, অন্য কোনো পথ, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ইজম তালাশ করবে, অনুসন্ধান করবে, সেই পথে চলবে, ফালাই ইউকবালা মিনহু, কখনো তার থেকে উহা গ্রহণ করা হবে না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরিণামে সে হবে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত। আপনি জীবনের যে কাজটি করবেন আপনার পুরো জীবনের জন্য উসওয়া হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই মেনে চলতে হবে। তিনি যে কাজটি যেভাবে করেছেন সেইভাবে ওই কাজটি সম্পাদনের নাম হলো সুন্নত আদায় করা। আর যখন সুন্নতটা আমরা হাদিস শাস্ত্রবিদ মুহাদ্দিসিনের পরিভাষায় যাব, তাদের দৃষ্টিভঙ্গি থেকে হাদিস সুন্নতকে বিশ্লেষণ করব, তখন বলবো যে হাদিসেরই অপর নাম হচ্ছে সুন্নত, খবর এর অপর নাম হচ্ছে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, ফিইল ও তাকরির, অনুরূপভাবে সাহাবাদের কওল, ফিইল ও তাকরির, এগুলিকেও সুন্নতের অন্তর্ভুক্ত বলে অভিহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, তিনি কোনো কাজ করতে বলেছেন, তার সামনে কোনো সাহাবি করেছেন, তিনি সমর্থন করেছেন, এই সমস্তগুলিকেই বলা হয় হাদিস। এই হাদিসটা আল্লাহ নবীর বর্ণনা, আল্লাহ নবীর কর্ম অথবা আল্লাহ নবীর সমর্থন, এই ত্রিবিধ বৈশিষ্ট্যের নামই হচ্ছে সুন্নত। আর যদি আমরা সুন্নতটা নিয়ে যাই ফোকাহাদের পরিভাষায়, ফিকাহ শাস্ত্রবিদদের পরিভাষায়, এখানে ফিকাহ বলতে আমরা যেন বুঝে না নেই যে আলাদা আরেকটি জগৎ। ফিকাহ হচ্ছে কোরআন ও হাদিস থেকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসআলা ও মাসাইলগুলিকে ঢেলে সাজানোর জ্ঞানকে ফিকাহ বলা হয়। যে সমস্ত আলেম উলামা কোরআন ও হাদিসের বর্ণনাগুলিকে যাচাই বাছাই করে দৈনন্দিন জীবনে কোনটা আগে করণীয়, কোনটা পরে করণীয়, সেই ধারাবাহিকতায় সাজিয়েছেন, সেই বিদ্যাই হলো ফিকহ। কিন্তু এই ফিকহ কখনো কোরআন হাদিসের বাইরে হতে পারে না। কোরআন হাদিসের বাইরে যখন ফিকহ হয়ে যাবে তখন ওই ফিকায় আপনি ঠেকে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। যখন কোরআন ও হাদিসের আলোকে হবে সেটাই হবে প্রকৃত ফিকহ। আর এই জ্ঞানই আপনাকে মর্যাদার আসনে অভিষিক্ত করবে, মর্যাদার আসন আপনাকে দান করবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তার তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ফকি বানান, দ্বীনের জ্ঞান দান করেন। কাজেই এই ফোকাহা যারা, যে সমস্ত আলেম উলামা কোরআন ও হাদিস মন্থন করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলাগুলিকে ঢেলে সাজিয়েছেন, তাদের পরিভাষায় সুন্নত বলা হয় ওই আমলকে, যে আমল করলে নেকি, যে আমলটা করলে নেকি, কেউ যদি না করে তাহলে তার জন্য শাস্তির কোনো বিধান নেই। এটা হচ্ছে ফরজ এর খানিকটা বিপরীত, ফরজ যা অবশ্যই করণীয়,
যা না করলে শাস্তির বিধান আছে, যা না না করলে দুনিয়াতেও আল্লাহ ফৌজদারি বিধান দিয়েছেন এবং আখেরাতে তার জন্য শাস্তির ধমকি এসেছে, সেগুলি অবশ্যই ফরজ। কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক্সট্রা অতিরিক্ত দিয়েছেন, স্বেচ্ছায় সেবার মাধ্যমে আমরা আরও বেশি নেকি অর্জন করতে পারি। সেই আমলগুলি হলো সুন্নাত, যদি আমরা করি তাহলে নেকি পাব, যদি আমরা না করি তাহলে আমরা সেই নেকি থেকে বঞ্চিত হব। একজন মুমিন হিসাবে ওই সমস্ত সুন্নতগুলিকে পালন করা আমি মনে করি কর্তব্য। আমি নয়, যুগে যুগে হক্কানি ওলামাই কেরাম দলিলের আলোকে স্পষ্ট করে বলে দিয়েছেন যেগুলির প্রতি গুরুত্ব আরোপ করা। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যে লোকটি সুন্নতে মুয়াক্কাদায় গাফলতি করে, আদায় করে না, ইন্নাহু রাজুলুন সু, সেই লোকটা হলো খারাপ মানুষ, সেই মানুষটা খারাপ মানুষ, এই লোকটার সাক্ষী গ্রহণ করা যাবে না। ন্যায় পরায়ণতায় ঘাটতি আছে বলেই সে এই সমস্ত ইবাদতের ভিতরে ত্রুটি বিচ্ছুতি করে, এটা তার ঘাটতি, ব্যক্তিগত শূন্যতা। কিন্তু শরীয়ত যেহেতু এই সুন্নত ছেড়ে দেওয়ার জন্য তাকে শাস্তির বিধান দেয় নাই, তাই আমরা তাকে শাস্তির কোনো বিধান দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাতে এক হাদিসে আসছে 12 রাকাত সুন্নত, আরেক হাদিসে আছে 10 রাকাত সুন্নত। কেউ যদি বেহেশতে ঘর বানাতে চায়, বেহেশতে প্রাসাদ তৈরি করতে চায়, অট্টালিকা বানাতে চায়, সেজন্য এই সুন্নতগুলির হেফাজত করে, অর্থাৎ এই সুন্নতগুলিকে যথাযথভাবে আদায় করে, তাহলে গুরুত্ব অবশ্যই রয়েছে, গুরুত্ব অবশ্যই রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে একটা নীতি মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে অবদারিত করে দেননি, আমাদের উপরে বোনাস সুযোগ দিয়েছেন, অতিরিক্ত সুযোগ দিয়েছেন, সুন্নত বলে অভিহিত করেছেন। সেটা আমরা যদি বিশ্বাস করি আর আমরা করতে না পারি, ব্যক্তিগত অবহেলা থাকে, সেজন্য আল্লাহ চাইলে আমাকে মাফ করেও দেবেন, যেহেতু শাস্তির বিধান তিনি দেন নাই, কিন্তু আমি বড় ধরনের নেকি থেকে বঞ্চিত হব। পক্ষান্তরে কোনো সুন্নত যদি দলিল দ্বারা প্রমাণিত হয়, তাহলে ওই সুন্নতটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সেটা প্রকারান্তরে রসুলকেই অস্বীকার করা হয় আর এটা কুফুরির অন্তর্ভুক্ত হয়ে যায়। যদিও বিষয়টা আপনি সুন্নত মনে করতেছেন, যদিও তার জন্য শাস্তির বিধান নাই, কেউ না পড়লে তাকে 10টা বেত দিতে হবে, 100টা বেত মারতে হবে, অথবা 6 মাসের জেল দিতে হবে, এইরকম বিধান নাই, কিন্তু তাই বলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকে, এটাকে যদি আপনি অস্বীকার করেন আর তা যদি রেজাল্ট শাস্ত্রের মানদণ্ডে প্রমাণিত হয়, যে নীতিমালার মাধ্যমে হাদিসের শুদ্ধি বিচার করা হয়, সেই ওজনে যদি প্রমাণিত হয় হাদিসটা আর আপনি যদি অস্বীকার করেন, তাহলে সেটা রসুলকে অস্বীকার করা হবে। যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে, যে আমার সুন্নত থেকে তার মুখকে ফিরিয়ে নেবে, ঘাড় ঘুরিয়ে নেবে, অর্থাৎ সুন্নতকে অবজ্ঞা করবে, সে আমার দলভুক্ত হতে পারবে না, এই উম্মতের সীমারেখার বাইরে চলে যাবেন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কর্তৃক প্রমাণিত কোনো হাদিসকে আপনি অস্বীকার করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেন নাই, বলে দিয়েছেন যা দিয়েছেন তা গ্রহণ করো, চাহে তোমাদের জন্য ফরজ আমল হোক, চাহে তোমার জন্য সুন্নত আমল হোক, চাহে তোমরা ফিকহি পরিভাষায় তাকে নফল বলো, যাই বলো না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সাবধান করেছেন, সতর্ক করেছেন, তার ক্ষতিকারক দিক তুলে ধরেছেন, ধমক দিয়েছেন, সাবধান, সেগুলি তোমরা করো না, বিরত থাকো। আপনি বলবেন এটা মাকরুহ, মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ মানে কেরাহাতুন শব্দ থেকে, কেরাহাত অর্থ হলো ঘৃণা করা, অপছন্দ করা। মাকরুহ ওই বিষয়কে বা ওই কর্মকে বলা হয় যা শরীয়ত ঘৃণা করেছে, শরীয়ত অপছন্দ করেছে। আপনি এসে যদি বলেন শরীয়ত যা অপছন্দ করেছে তা আপনি করবেন আর বলবেন এটা মাকরুহে তানজিহি, বেঁচে থাকা ভালো, তাহরিমি হলো না, হারাম হলো না, বেঁচে থাকা ভালো,
শরীয়ত যা আপনাকে হারাম করে দিয়েছে আপনি সেখানে শিথিলতা আনার কোনো সুযোগ নাই। সহিহ মুসলিমের প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমারতুকুম বিহি, আমি তোমাদের যা আদেশ করি ফাতু মিনহু মাস্তাতাতুম, ওই আদেশগুলি যা তোমাদের পক্ষে সম্ভব সেগুলি তোমরা আদায় করো। এখানে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যে আমি যা আদেশ করি সেই কাজগুলি তোমাদের সাধ্যে যা কুলায়। এর দ্বারা বোঝা গেল যে কোনো কোনো আদেশ কারো সাধ্যে কুলাবে না। ধরেন আপনার জন্য বলা হলো, আদেশ হলো যুদ্ধে যাওয়ার, আপনি পঙ্গু মানুষ, আপনার সাধ্যে কুলাবে না। সাধ্যে যেটা কুলাবে না সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, আল্লাহ রাব্বুল আলামিন নফসের উপরে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ বলে দিয়েছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যা ভালো করবে তার পারিতোষিক সে পাবে, আর যা সে উল্টে করবে খারাপ করবে তার পরিণাম তার উপরেই বর্তাবে। অতএব আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা পালনীয় তোমার পক্ষে সম্ভব তুমি তা আদায় করো, কিন্তু যা নিষেধ করেছেন বলছেন ওমা নাহাইতুকুম আনহু, আমি তোমাদেরকে যেসব বিষয় হতে নিষেধ করেছি ফান্তাহু, সেগুলি থেকে তোমরা বিরত হও। এখানে রাসূল ইসলাম বলেন নাই যে পারলে বিরত হও, না পারলে কইরা যাও, পারলে ছেড়ে দাও আর না পারলে করে যাও। জিনা তোমাদের জন্য হারাম, পারলে করো আর পারলে ছেড়ে দাও। ধূমপান তোমাদের জন্য হারাম, বিষপান পারলে করো পারলে ছাড়ো। জর্দা আলাপাতা খাওয়া হারাম, সাদা পাতা খাওয়া হারাম, পারলে করো পারলে ছাড়ো। গীবত করা হারাম, পারলে করো পারলে ছাড়ো। মারামারি করা হারাম, পারলে করো পারলে ছাড়ো। এই সুযোগ কিন্তু আল্লাহর নবী দেন নাই, ইসলাম আপনাকে দেন। যা নিষেধ, যা বর্জনীয়, যা হারাম, যা নিষিদ্ধ, প্রত্যেক বিষয় থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনি তুচ্ছ মনে করে কোনো অন্যায় করবেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাপের কাঁচ ছোট হলেও তাকে তুমি ছোট মনে করে উড়িয়ে দিও না। ইজাস্তামাত, ওই সাগাইরগুলি, ওই ছোট ছোট গুণাগুলি যখন একজন মানুষের মধ্যে একত্রিত হয়ে যায়, ছোট ছোট গুণাগুলির সন্নিবেশন একজন মানুষের ভিতরে পাওয়া যায়, আস্তে আস্তে ছোট ছোট বালুকণা পাহাড়ের রূপ নিয়ে আহলে কাথু তাকে ধ্বংস করে দেয়। তাই আপনি মনে করবেন যে এটা মাকরু, এটা না এটা মাকরু, এইভাবে একটা অজুহাত দিয়ে পাশ কেটে যাবেন তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলছেন, আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, কোরআনের আয়াত বলে দিয়েছে, হাদিস বলে দিয়েছে, সেক্ষেত্রে আপনি এসে সেখানে আপনার অভিমত তুলে ধরবেন এই সুযোগটুকু আপনার নাই। কোরআন হাদিসে বর্ণিত বিষয়গুলি আপনার কাছে এমন কিছু বিষয় আসবে যার হিকমত, যার কি প্রজ্ঞা আছে, যৌক্তিকতা আছে, আপনার ব্রেন ধরবে। এর যৌক্তিকতা, এর ফলাফল কি হতে পারে আপনি অনুধাবন করতে পারবেন। কিন্তু আবার এমন কিছু বিষয় আপনার সামনে আসবে যা আপনার এই ক্ষুদ্র বিবেক দ্বারা তার হিকমত অনুধাবন করা সম্ভব নয়, তাই আপনি বুঝতে পারছেন না এর ভাবি কল্যাণ কি, ভাবি অকল্যাণ কি, সেটা বুঝতে পারছেন না। এক্ষেত্রে আপনার বুঝতে পারছেন না, এই যুক্তিতে আল্লাহর ফয়সালাকে, রসুলের ফয়সালাকে অবজ্ঞা করার অজুহাত আপনার নেই। আপনি সের তসলিম করতে হবে, আপনাকে সারেন্ডার করে নিতে হবে আল্লাহ ও তার রসুলের বিধানের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিন মুমিনাতিন, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর জন্য এই অধিকার নাই যে ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ওয়া রাসূল কোন ফয়সালা দেবেন আর ওই ফয়সালার উপরে তার অভিমত পেশ করবে, এই সুযোগ নাই। অভিমত পেশ করবে সুযোগ নাই, এটা হলো শরীয়ত।
শরীয়তের ব্যাপারে আপনার আমার নিজের কোনো কথা এখানে চলবে না, রসুল যা বলেছেন তাই চলবে। কিন্তু যদি সেটা আপনার বৈষয়িক বিষয় হয়, মুআমালাতের বিষয় হয়, জাগতিক বিষয় হয়, শরীয়তে স্পষ্ট নির্দেশনা না থাকে, শরীয়তের সাথে কন্ট্রাডিকশন না থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি সেই আদেশটা, সেই পরামর্শটা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখতে পেলেন মদিনার খেজুর চাষিরা নিজেরা একটা প্রযুক্তি উদ্ভাবন করেছে, খেজুরের ভিতরে যে মুকুল হয়, রেণু হয়, এই রেণুটা দুই প্রকারের, পুরুষ রেণু আছে আর নারী রেণু আছে। এখন ওরা চিনতে পেরেছে কোনটা পুরুষ রেণু কোনটা নারী রেণু, তারা তাই এই প্রযুক্তিটা কাজে লাগিয়েছে। তারা ওই রানীর রানী নারীর এই রেণুগুলি এনে পুরুষ রেণুর কাছে লাগিয়ে দিয়েছে, ফলে দেখা যায় যে ফসল বেশি হয়েছে, ফসল বেশি হয়েছে। আল্লাহর নবী তার নিজস্ব অভিমত, কোরআন ও হাদিসের বর্ণনা না, এটা শরীয়ত না, ওহী না। আল্লাহ নবী বললেন এটা আর কি দরকার ছিল, সাহাবারা ছেড়ে দিলেন, লোকেরা ছেড়ে দিল, পরবর্তীতে ফসল কম হলো। আল্লাহ নবী বললেন এটা তো তোমাদের, তোমরা এটা করতে পারো, তোমাদের ব্যাপার, এর সাথে কোনো শরীয়তের সাথে কোনো সংঘর্ষ নেই। বারিরা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে মুক্ত করেছিলেন, স্বাধীন করেছিলেন, তিনি ছিলেন ক্রীতদাস, তার স্বামী ছিল মুগীস, ক্রীতদাস, ক্রীতদাস আর ক্রীতদাসীর শরীয়তের বিধান আজাদ পুরুষ আর আজাদ নারীর থেকে একটু ভিন্ন। স্বাধীন পুরুষ সে অধিকার রাখে তিন তালাকের, তার স্ত্রীকে যদি ছাড়তে চায় তিনটা তালাক দেবে, কিন্তু যদি ক্রীতদাস হয়, পরাধীন হয়, তাহলে তার অধিকার হলো দুইটি। তাহলে এখানে আইনের ভিন্নতা আছে, এই ভিন্নতার কারণে যখন বারিরাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আজাদ করে দিলেন, বারিরা মুগীসকে বাদ দিয়ে চলে গেলেন, মুগীসের ঘর সংসার করবেন না, মুগীস কাঁদতে লাগলেন, স্ত্রীর বিরহ বেদনা তাকে ব্যথিত করলো। আল্লাহর নবী বারিরাকে বললেন বারিরা ফিরে যাও মুগীসের কাছে, বেচারা তোমার জন্য খুব কান্নাকাটি করছে। বারিরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোরআন ও হাদিসের নির্দেশ না আপনার নিজস্ব পরামর্শ? লক্ষ্য করুন, এর অর্থ হল কোরআন ও হাদিসের নির্দেশ হইলে আমি মুমিনা হিসাবে আমার টু শব্দ করার অধিকার নাই, আমি ফিরে যেতে বাধ্য বল। আর যদি সেটা আপনার ব্যক্তিগত অভিমত হয়ে থাকে, তাহলে মানুষ হিসেবে আমারও তো একটা অভিমত আছে। আল্লাহ নবী বলেন না, এটা আমার একটা নিজস্ব পরামর্শ, বেচারার কান্না দেখে আমি বলছি। বাড়িরা বললো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ওই লোকের ঘর করতে পারবো না ইয়া রাসূল, আমি যাবো না। পরিষ্কার দেখেন, তাহলে সুন্নতের ব্যাপারে আপনার কোনো অজুহাত নাই, কোনো যুক্তি আপনার চলবে না, সুন্নত প্রমাণিত হলে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে, এটাই হলো বিধান। এবারে আসুন তার বিপরীত পরিভাষাগুলি বলছি, পরবর্তীতে আপনাদের সামনে আবারও আলোচনা করব এর ধারাবাহিক অংশ নিয়ে। বিদআত, সুন্নতের বিপরীত হলো বিদআত। বিদআত শব্দের অর্থ হলো এমন কোনো কাজ অথবা বিশ্বাস যার পূর্ব কোনো দৃষ্টান্ত নাই, লাইসা লাহা মিসালুন সাবিক, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নাই তাকেই বলা হয় বিদআত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলছেন কোরআনে, মা কুনতা বিদআম মিনার রসুল, হে রসুল তুমি রসুলদের মধ্যে বেদাত নও। এই বেদাত অর্থ কি? হে রসুল তুমি রসুলদের মধ্যে বেদাত নও, তার অর্থ হল হে রসুল তুমি বেদাত রসুলদের মধ্যে তুমি যে প্রথম রসুল তা নয়, তোমার আগে আরো রসুল চলে গেছেন, আরো রসুলদের দৃষ্টান্ত আছে, যার পূর্ব দৃষ্টান্ত আছে তাকে বিদআত বলা যায় না। তাই আল্লাহ বলেন মা কুনতা বিদআম মিনার রসুল, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন কদ খালাত মিন ক্বাবলিহি রসুল, তোমার আগে ও আরো রসুল অতিবাহিত হয়ে গেছেন, কদ খালাত মিন ক্বাবলিহি রসুল, এই রসুলের আগে আরো রসুল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং এখানে বোঝা গেল যে কোনো আমল, যে কোনো এতেকাদ, যে কোনো ইমানের বিষয় অথবা আমলের বিষয়
যার পূর্ব কোনো দৃষ্টান্ত নাই, অর্থাৎ কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, সাহাবাদের কোনো আমল দ্বারাও প্রমাণিত নয়, এমন কোন কাজ কেউ যদি দিন মনে করে করে, ইসলাম মনে করে করে, তাহলে সেটা হবে বেদাত, সেটাই হবে বেদাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন, যা আমরা প্রতি খুতবায় ইমামদের কাছ থেকে শুনে থাকি, সহিহ মুসলিমের হাদিসটা পড়ে থাকি, আম্মা বাদ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها সবচেয়ে উত্তম হেদায়েত আল্লাহর নবী যা দিয়েছেন তাই, وشر الأمور محدثاتها আর আদেশসমূহের মধ্যে দিনের মধ্যে ওইটাই হলো সবচেয়ে শর, সবচেয়ে খারাপ, যা নতুন করে আবিষ্কার করা হয়েছে, যাকে বলা হয় মুহদাস, আবিষ্কৃত, নতুন করে করা হয়েছে, অর্থাৎ কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবাই কারাম সেটা করেন নাই, এমন কোনো কাজ যদি কেউ করে সেটাকে বলা হবে মুহদাস, সেটাই হলো নতুন আবিষ্কৃত, সেটাকেই বলা হয় আবিধানিক অর্থে বেদাত, শরীয়তের পরিভাষায় বেদাত। আমরা যেন মনে না করি যে যে কোনো কাজই বেদাত হয়ে যাবে যা আগে কোনো দৃষ্টান্ত ছিল না। অনেকেই আমরা যুক্তি দিয়ে থাকি, বলে থাকি যে উড়োজাহাজ, বিমান, সেগুলি তো বেদাত, আল্লাহ নবীর জমানায় ছিল না। চমৎকার কথা, যদি ছিল না কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে এমন এক যুগ আসবে সে যুগে এটা হবে, এ কথা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, আপনি বেদাত বলবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইখলুকু মা লা তাআলামুন, সেই যুগের বাহনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামীর, তোমাদের জন্য ঘোড়া, খচ্চর এবং গাদা, সেগুলি তোমাদের জন্য বাহন, এক যুগ আসবে ওয়া ইখলুকু মা লা তাআলামুন, তিনি সৃষ্টি করিবেন এমন কিছু বাহন যা তোমরা জানো না। তাহলে আল্লাহই তো বলে দিয়েছেন যে বাহন তার আসল ভিত্তি আছে, এটা পরবর্তীতে আসবে, এটা হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। প্রশ্ন হলো আপনি কি জাহাজে চড়েন, আপনি কি ট্রেনে চড়েন, আপনি কি লঞ্চে চড়েন? এজন্যই যে এই লঞ্চে চললে বা জাহাজে চললে আপনার জন্য একটা উমরার সমান নেকি লেখা হবে, একটা হজের সমান নেকি লেখা হবে, একটা গোলাম আজাদের নেকি পাওয়া যাবে, আপনার মায়ের কবরের গুনাহ মাফ হয়ে যাবে, তা তো না। এটা আপনি দুনিয়া চলার জন্য আল্লাহ বাহন বানিয়ে দিয়েছেন, এটা চললে সওয়াবও নাই, আজাবও নাই, সওয়াবও নাই, গুনাহও নাই, সুবিধা আপনার। এটা কিন্তু কোনোদিনও বেদাতের সংজ্ঞায় পড়ে না। বেদাত বলা হয় যা দিনের মধ্যে, দিন নয়, ইসলাম নয়, কোরআনে নাই, হাদিসে নাই, এমন কিছু মানুষ যদি আমল করে বা এমন কোনো বিশ্বাস পোষণ করে, কেন করে? সওয়াবের আশায়, কেন করে? পরকালে মুক্তির আশায়, দলিল নাই, প্রমাণ নাই, তাই বেদাত। আল্লাহ নবী বলেছেন ও ইয়াকুম ও মুহদাসাতিল উমুর, ও ইয়াকুম, সাবধান সাবধান তোমাদেরকে সতর্ক করে দিয়েছি কি হইতে? মুহদাসাতুল উমুর, শরীয়তের ব্যাপারে নতুন কিছু হইতে, নতুন কিছু করা হইতে সাবধান, ইসলামে এই সুযোগ নাই। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলছি। আমাদের দেশে প্রচলিত অর্থে যে বলা হয় বেদাতে সাইয়্যা ও বেদাতে হাসানা, এই মর্মে কোরআন হাদিসে বেদাতকে বিভক্তি করার কোনো দলিল পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? যে কারণ আল্লাহ আল্লাহ রসুল বলছেন ও কুল্লু বিদআতিন যলালা, কুল এই শব্দটি তার অধীনস্থ সকল প্রকারকেই সামিল করে, ও কুল্লু বিদআতিন যলালা, সকল বেদাতই গুমরাহি। তাহলে আপনি যদি বলেন একটা হাসানা উত্তম বেদাত, তাহলে সেটা কি গুমরাহির ভিতরে পড়বে না? কুল এর আওতামুক্ত হয়ে যাবে। কেননা আমরা আবেদনই করতে বেদাতকে ভাগ করতে গিয়ে এই প্রচলিত রেওয়াজটা নিয়ে এসছি, এবং ওই তালাকে বেদাই কথা যে হাদিসে আসছে, ওই বেদাই কথা থেকে নিয়ে তার বিপরীতে হাসানা আমরা একটা চালু করে দিয়েছি।
এবং বলছি ওই দলিল নিয়ে আসছি মান সান্না সুন্নাতান হাসানাতান, হাদিসে আসছে কেউ যদি চালু করে মান সান্না, কেউ যদি চালু করে সুন্নাতান একটি সুন্নত, হাসানাতান ভালো, কেউ যদি একটু ভালো সুন্নত চালু করে তাহলে ওর উপরে যে আমল করে সে কি পাবে, যত লোক তার উপরে আমল করবে সে তার সমপরিমাণ নেকি পাবে। এর থেকে আমরা ধরে নিলাম যে যে কেউ চাইলেই শরীয়তের ভিতরে একটা সুন্নত বানাই দিয়ে বলবে এটাই ভালো সুন্নত, না, যে কেউ একটা কিছু বানিয়ে নিল নিয়ে বললো এটা ভালো এটাই সুন্নত হয়ে যাবে। এখানে এই হাদিসের অর্থ হলো মান সান্না সুন্নাতান হাসানাতান, ধরে নেন আল্লাহর নবী বলেছেন তোমরা সদকা করো, সদকা তোমাদের বালা মুসিবতকে দূর করে। আল্লাহর নবী মহিলাদেরকে বলেছেন ইয়া নিসা, হে মহিলারা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা সদকা করো। সদকা করার অর্ডার, সদকা করা এটা ভালো সুন্নত, ভালো আমল, কেউ সদকা করছে না। একজন মহিলা ফাতেমা নামক একজন মহিলা প্রথম তিনি সদকা করলেন, তার দেখা দেখি অন্যরা এগিয়ে এসলে উৎসাহিত হল এবং তারাও সদকা করল। ওই যে ফাতেমা প্রথম যে কাজটা করেছেন তার দলিল কোরআনে আছে, দলিল হাদিসে আছে, তিনি যে প্রথম শুরু করেছেন এটাই হলো মান সান্না সুন্নাতান হাসানা, এটাই হলো সুন্নত চালু করা। আপনি আমি নিজেরা একটা আমল বানিয়ে এনে বলবো সুন্নত চালু হয়ে গেল। যেমন ধরেন আপনার ইরাকের হুসেইন বিন মনসুর আল হাল্লাজ, যাকে আমাদের এই ভারতবর্ষে না সারা পৃথিবীতেই মানুষ মনসুর হাল্লাজ নামে চিনে থাকেন, এই মনসুর হাল্লাজ সে ভারতবর্ষে এসে হিন্দুদের কাছ থেকে বহু ঈশ্বরবাদের দীক্ষা নিয়ে ইরাকে ফিরে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে আপনার একটা ঘর বানিয়েছিল কাবার মতো করে। এটা সেই নবীর আগমনের আবরাহার সানায় কাবা নয়, এই মনসুর হাল্লাজ যাকে বলে চিনি আমরা, তার নাম ছিল হুসেইন ইবিন মনসুর আল হাল্লাজ, সে ইরাকে একটা ঘর বানিয়েছিল, ঘর মসজিদ মতো করে, কাবা মতো করে বানিয়ে বলছিল কেউ যদি মক্কায় পৌঁছতে না পারে হজের জন্য আর সে যদি এই ঘরের তোয়াফ করে নে আর 10টা রোজা রেখে দে তাহলে তার হজ হয়ে যাবে। এই যে নতুন করে একটা বানিয়ে সে মক্কার হজ ইরাকে নিয়ে চলে গেল, এটাকে আমরা বলবো সে তো ভালো কাজই করছে। ওখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, ওখানে গিয়েও তো আপনি আল্লাহু আকবার বলবেন, ওখানে গিয়েও তো আপনি তালবিয়া পাঠ করবেন, তাহলে কি সেটা সুন্নত হয়ে গেল? সে তো ভালো কাজ করছে। যদি ভালো বলে আপনি সংজ্ঞায়ন করেন তাহলে হবে না, ভালোর সংজ্ঞা হবে কোরআন ও হাদিসের ভিত্তিতে, ভালোর সংজ্ঞা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাকে ভালো বলেছেন। এই এই হাদিসকে সামনে নিয়ে এটাকে বেদাতে হাসানা ও সাইয়্যা ভাগ করা যাবে না। হুকুমের দিক বিচার করে বেদাতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হলো আকীদাগত বেদাত আর এটা হলো আমলগত বেদাত। আল বেদাতু ফিল আকীদা, আকীদায় বেদাত, আর এটা হলো আল বেদা ফিল আমল, আমলের মধ্যে বেদাত। আকীদায় বেদাত যেমন ধরেন জাহমিয়া একটা গোত্র, জাহাম বিন সফওয়ান নামক এক ব্যক্তির অনুসারী, সেই লোক আপনার আবিষ্কার করলো নতুন করে আকীদার ভিতরে একটা বেদাত। সেটা কি? সে বলল আল্লাহর সিফাতকে সে অস্বীকার করল, আল্লাহর সিফাতকে সে অস্বীকার করল, আর সে বলল কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন মখলুক, সাধারণ জিনিস যেরকম তৈরি করা কোরআনও এরকম একটা তৈরি করা বস্তু, এটা আল্লাহর কালাম নয়। যদি বলা হয় কোরআন তৈরি করা বস্তু তাহলে এর ভিতরে সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু যদি বলি এটা আল্লাহর কালাম তাহলে সেখানে সংযোজন বিয়োজনের অবকাশ মোটেই নাই, কোরআন আল্লাহর কালাম, এটাই হলো হক, এটাই হলো সত্য। কিন্তু এই জাহমিয়া গোত্রের এমন একটা আকীদা নিয়ে আসলো, তারা বলল যে না কোরআন আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর সিফতকে অস্বীকার করলো, বলল আরে বলে ইব্রাহিম নাকি আল্লাহর খলিল, আল্লাহ তো খলিল নিতে পারে না, দোস্ত বানাইতে পারে না, দোস্ত বানানো তো মানুষের সিফাত, সুতরাং এই গুণ আল্লাহর মধ্যে থাকবে তা তো হতে পারে না। তাই ইব্রাহিম বলে
ইব্রাহিমকে আল্লাহ খলিল বানান নাই, ওয়ালাম ইয়াত্তাখিজ ইব্রাহিম খলিলা, ইব্রাহিমকে খলিল বানান নাই। তাহলে এই আকীদা হলো বেদাআতি আকীদা। অনুরূপভাবে তকদিরকে অস্বীকারকারী একদল লোক, তাদের আকীদা। আরেকদল লোক আছে যারা বলে আপনার মুজাসসিমা, আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে তারা হলো কায়াবাদী। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি এইরকম এইরকম, আল্লাহর আকৃতি তারা বানিয়ে নিল। এই যে কোরআন হাদিসের বাহিরে আকিদা যেটা গ্রহণ করা হয়, এই আকিদা হলো বেদাতি আকিদা। আর এই আকিদা মুকাফফারা, এই বেদাত আপনাকে আউট অফ ইসলাম করে দেবে, এই বেদাত আপনার জীবনের সব আমল বরবাদ করে দেবে। পক্ষান্তরে যদি আমরা বলি যে, যেমন এই ধরনের আরও আমরা উদাহরণ দিতে পারি, সাহাবাদের ফজিলতকে অস্বীকার করা, এটা আবিষ্কার করলো শিয়ারা। শিয়াদের আকিদা হলো, শিয়াদের এক গ্রুপের আকিদা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে পাঠাইছিলেন আপনার আলী ইবনে আবি তালেবের কাছে, জিব্রাইল চিনতে ভুল করে চলে গেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে, তাই আমরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে ও রসুল মানি, আলীকে মনে করি অরিজিনাল রসুল। এই জন্য তারা আপনার কালিমায় শাহাদতের ভিতরে বাড়িয়ে নিয়েছে কালিমা। তারা বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলার পরে বলছে ওয়া আশহাদু আন্না, প্রথম মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার বলছে ওয়া আশহাদু আন্না আলী হুজ্জাতুল্লাহ, আরেকটা কালিমা বাড়াই নিয়েছে। এরপরে যখন রাসূল ইসলাম বিদায় হয়ে গেলেন, শিয়ারা তখন বলল অটোমেটিকলি তো আসল যিনি রসুল তার কাছে যাওয়ার কথা খিলাফত, অথচ জোর করে আবু বকর খিলাফত নিয়ে নিয়েছেন ছিনতাই করে, তিনি হলো স্বৈর শাসক আবু বকর, তারপরে অমর, তারপর উসমান। সেজন্য তারা তাদেরকে বলে যারা জোর করে ক্ষমতা নেওয়া হলো কবিরা গুনা, আর যারা কবিরা গুনা করে তারা হলো কাফের। কাজে তাদের দৃষ্টিতে আবু বকর কাফের, অমর কাফের, উসমান কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকিদা, এটা হলো বেদায়াতি আকিদা, মানে আল্লাহ নবীর জমানায় ছিল না, পরবর্তীতে বাড়ানো হয়েছে, এটা হলো বেদায়াতি আকিদা। এই জন্য শিয়াদের, শিয়াদের গ্রুপ যারা আছে তারা আপনার আল্লাহ নবীর কবরে গিয়ে হজ করতে গেলে, উমরা করতে গেলে, কখনো যদি মক্কায় যায়, আমরা গিয়ে আল্লাহ নবীকে সালাম দিই, আর আল্লাহ নবীকে দূর থেকে সালাম দিতে গেলে তাকে সম্বোধন করে সালাম দেওয়া সুন্নতের খেলাফ, বেদাত, যেহেতু তিনি উপস্থিত নন তাই এটা বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকা যাবে না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যদি কেউ চলে যায় তাহলে তাকে সম্বোধন করে ডাকতে পারে, এই জন্যই যে সে কবর, রাসূলের কবর তার সামনে, যেমনটি আমরা ইবনে মাজাহ সহ সুনানের কিতাব এবং সহি মুসলিম সহ সহি কিতাবগুলিতে পাই, আমরা এক মুসলিম আর এক মুসলিমের কবরে গিয়ে কি বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরে না গিয়ে ইয়া আহলাল কবর বলা যায় না, হে কবরবাসী, হে বলে ডাক দেব সামনে হাজির হলে, সামনে হাজির হয়েছে তাই বলি ইয়া আহলাল কবর। আমরা ওই মুসলিমের হাদিস অনুযায়ী বলি আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন, হে মুমিনদের বসতি, আপনাদের উপরে সালাম ও শান্তি বর্ষিত হোক, কিন্তু দূর থেকে বলা যায় না। তাই ওই শিয়ারা সেখানে গিয়ে নবীকে সালাম দিতে গিয়ে বলে নবীর পাশে কার কবর, আবু বকরের কবর, তারপরে কার কবর, ওমরের কবর, তারপরে একটা জায়গা খালি আছে কবরের, সেখানে ইবনে মাজার বর্ণায় পাওয়া যায় সেখানে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তাকে সেখানে দাফন করা হবে, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, ওরা সালাম দেওয়ার সময়ও তাদের সে বিদ্বেষদুষ্ট নীতির প্রতিফলন, আকিদার প্রতিফলন ঘটায়, সেখানে গিয়ে সালাম দিতে গিয়ে বলে আসসালামু আলান নবিল্লাযী ফি জানিবিহি, সালাম হোক ওই নবীর প্রতি যার পাশে রয়েছে কাফিরাইনে, দুজন কাফির, একজন হলো আবু বকর আরেকজন হলো ওমর, লাআনাতুল্লাহি আলাইহিমা, সেই দুজনের উপরে আল্লাহ লাআনত হোক বলুন, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন? তাহলে এটাই হলো আপনার আকিদাগত বেদাত, আর এটাই হলো কুফুরি, এটা আপনাকে অবশ্যই জাহান্নামে নিয়ে চলে যাবে। অনুরূপভাবে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন সহজ উদাহরণ, ইন্নাস সালাতা কানা আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ সময় বেঁধে দেন নাই, আল্লাহ বেঁধে দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে না, যুগের পরিবর্তন হয়েছে,
সুতরাং রাতে এখন মানুষ জাগে বেশি, কাজেই মগরিবের এশা না, আমরা দিনের বেলা একটা অক্ত পড়ি আর রাতে বাকি অক্তগুলি নামাই নিয়ে আসি। অক্ত চেঞ্জ করে দিলেন, দিয়ে মানে মগরিব আসর থেকেই আপনি কি করে দিলেন, রাত বানাই দিলেন। এটা যদি আপনি করেন আর এটা চালু করে দেন, মনে করেন যে আপনি ভালো কাজ করছেন, মানুষের সুবিধার জন্য করছেন, আপনি এই কাজটা করছেন, অনধিকার চর্চা, আকিদা কোথায়, আকিদাগতভাবে বেদাত করেছেন, এই কাজ যদি কেউ করে থাকে। আমরা আরও যদি এরকম দলিল দিই, যেমন খুতবা, জুমার খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়েছেন আর খুতবার পরে সালাত আদায় করেছেন। মানে কেউ যদি মনে করে যে না আগে মানুষ আসে এসে জামাত পাইতে দেরি হয়, তো আগে খুতবাটা দিয়ে দিই, এরপরে সব একত্রিত হয়ে যাবে, তখন সদল বলে নামাজটা পড়ে ফেলব। এই নামাজের আগে খুতবা দেওয়া, এটা হচ্ছে আপনার আমলি বেদাত। আবার এটা যদি যদি কেউ আবশ্যকীয় করে নেন আর এই রীতি নতুন করে চালু করেন আপনি এই দিনে আবিষ্কর্তা হিসাবে, এটা আকিদার সাথে রিলেটেড হয়ে যাবে। অতএব বিষয়টি অত্যন্ত সতর্ক ও সাবধানতার সাথে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি দেখি, ধরুন আমলের ভিতরে যেগুলি রয়েছে সেগুলি যদি আমরা একে একে উল্লেখ করি, তাহলে অসংখ্য আমল উল্লেখ করতে পারবো যেগুলি আমাদের সমাজে বেদাত, যেগুলির দলিল প্রমাণ নেই। যেমন দোয়া ইবাদত, উদাহরণস্বরূপ বলছি, দোয়া ইবাদত। আর ইবাদত হলে তার দুইটা শর্ত থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে করতে হবে, আর দ্বিতীয় নম্বর শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। এখন দেখা গেল আল্লাহর নবী জীবনে যত ইমামতি করেছেন, কোন ইমামতিতে তিনি নামাজ পড়ে সালাত আদায় করে সালাম ফিরাইয়া আমিন বলছে হাত তুলছেন আর মুক্তদিরা আমিন আমিন বলছেন, আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিস পাওয়া যাবে না, আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিস পাওয়া যাবে না। এখন এটাকে আমরা বাধ্যতামূলকভাবে চালু করে দিলাম, দিয়ে আমরা মনে করলাম এটাই বোধহয় দিন, এটাই বোধহয় ইসলাম। এখন ইমাম সাহেব সালাম ফেরাইয়া কিবলামুখী থেকে আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম দোয়ার মধ্যে বুখারীতে যা আছে তার মধ্যে আরো বাড়িয়ে আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বুখারীর দলিল। আর আমরা সেখানে বলি আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম হাইয়িনা বিসসালাম আদখিলনা বিসসালাম দারাকা দারাস সালাম তাবারাকা রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হাদিসের মধ্যে আর একটু দোয়ার মধ্যে একটু বাড়িয়ে নিলাম। তাহলে কি হলো, আমি ভালো মনে করলাম, তাহলে বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারোটা বুঝেন নাই, উম্মতের জন্য সে বারোটা দিয়ে যান নাই, অথবা তার সাহাবায়ে কেরাম বুঝে নিতে পারেন নাই, সব ভুল করেছেন, আপনি আমি এসে এখন নিজে সেখানে বাড়াবো। এই সবগুলি হলো আমলি বেদাত, এর থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আমরা আজকের এই পর্বে সংক্ষিপ্তভাবে আমরা নিয়ে আসলাম সুন্নত কাকে বলে এবং বেদাত কাকে বলে। বেদাত যে হাসানা ও সাইয়্যা সে বিভক্ত করার কোনো যৌক্তিকতা নেই, উপরন্তু যে যৌক্তিকতা আছে সেটা হলো আপনার আকিদাগত বেদাত এবং আমলিগত বেদাত। এ ব্যাপারে যে যৌক্তিকতা আছে সেই যৌক্তিকতার কথা আমরা তুলে ধরলাম ইনশাআল্লাহ। বেদাত আকিদাগত কী কী আছে এই পর্বগুলি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং পরে আমলি বেদাতের কিছু নমুনা এবং দলিল দিয়ে সেগুলি উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত চিনার এবং সুন্নত অনুযায়ী চলার তৌফিক দিন, বেদাতকে চিনার এবং বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দিন। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররাউফুর রহিম, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين المهدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين اللهم اجعلنا منهم بمنك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين اللهم ألف بين قلوب المسلمين اللهم ألف بين قلوب المسلمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا صفوفكم